আসামি পলাতক। এক সময় ছেলে ধরা চক্রকে ধরিয়ে দিয়ে যিনি বিখ্যাত হয়েছিলেন সেই পুলিশ অফিসার বর্তমানে জেল অধিকর্তা রাজীব চৌধুরীর স্ত্রীকে চর মেরে বাথরুমে বন্দি করে রেখে খুনের আসামি রানা চক্রবর্তী পলায়ন। পুলিশ তাকে খুঁজছে। শালা, একেই বলে বাপকা বেটা। অমন একটা চাপজাল পুলিশ অফিসারের বউকে চর মেরে জেল থেকে পালিয়ে আসা, একে চারটিকারি কথা। আমাদের দিকে যেভাবে নজর রেখেছে গুরু, এ তো সেই মাল। কষ্ট করে যখন পুকুরে জালই ফেলবে তখন একটা দুটো মাছ কেন? পুকুরের সব মাছ তুলে নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ হবে না? এমন একটা মাছ বোঝায় জাল হলে তোমাদের চলবে কি? তুমি পারবে? হ্যাঁ পারবো, কিন্তু এই ধরনের মাছ ধরার জন্য তোমাদের আবার চারের ব্যবস্থা করে দিতে হবে। চারের? হ্যাঁ, এই বাচ্চাদের স্কুলে যদি ঢুকতে হয় তাহলে আমি একটা বাচ্চার গার্ডিয়ান হয়ে ঢুকবো। একটা বাচ্চা তার জন্য আমার চাই। বাচ্চা? হ্যাঁ আছে। হ্যাঁ, একটা বাচ্চা আছে। এসো। তোমরা বাইরে যাও, আমি একটু কথা বলে দেখছি। দরকার হলে দু একদিন ট্রেনিং দিতে হবে। আমায় মেরো না। আচ্ছা, বাচ্চাটা কার? ওই সালা এখানকার জেল সুপারে। আরে বাবা, যার বউকে চর মেরে তুমি চলে এসেছো। ঈশ্বরের বাচ্চা, বাচ্চা আমি মেরেই ফেলবো। ওই সালার বাচ্চা অফিসারের বংশে আলো জ্বালাবার কাউকে আমি ছাড়বো না। ছাড়ো আমাকে। ঠিক আছে, তোমরা যাও। এই চল চল চল, সবাই চল। আমাকে মারবে না তো? তুমি দরজা বন্ধ করলে কেন? আমাকে মারবে না তো? তুমি আমায় মেরো না, তুমি আমায় মেরো না। আমাকে মারবে না তো? আমাকে মারবে না তো? কিরিপুর, হ্যাঁ, টিয়ারি মনে হয় আপনি 13 নম্বর রানা ওখানে আছে। আপনি কে বলছেন? ঠিক সময় মতো পৌঁছে যাস। আচ্ছা। খোকা বাবুর কোনো বিপদ হবে না তো? ওরা ওকে বারবার বিক্রি করতে চেয়েছিল, আমি তা কিছুতেই করতে দিইনি। আমি বাবা, এক বাবার মুখ থেকে ছেলেকে ছিঁড়ি আনার শাস্তি আমি পেয়ে, ওকে যদি ওর মা বাবার কাছে পৌঁছে দিতে না পারি তাহলে মনে হয় আমি শান্তি পাবো না। তুমি কেঁদো না, আমি ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবার জন্যই নিয়ে যাচ্ছি। আর আমরা এসেছি তুমি যাতে এখান থেকে ফিরে যেতে না পারো তার ব্যবস্থা করতে।
অনেকদিন পর তোমার মুখে হাসি দেখলাম। তুমি তো বলে খবরটা ইতিমধ্যে পেয়েছো। খবর কি গো? আমি তো তোমার গালে চড়মার শোধ আমি তুলেছি। যে হাতে তোমার গালে তুলেছিল সে হাত আর কাল থেকে কোনোদিনে তুলতে পারবে না। গুলিগুলোর ডান পাঁজরে লেগেছে। কাকে গুলি করেছো তুমি? ওই স্কাউন্ডেল রানাকে। রানাকে গুলি করেছো তুমি? এ কি করেছো তুমি? এ কি করেছো? যে আমার জীবনের সব খুশি ফিরিয়ে দিল তাকে তুমি? সব খুশি? একদিন তুমি ওকে আমাদের বাগানে ফুল ফোটাতে এনেছিলে। ও শুধু আমাদের বাগানেই ফুল ফোটায়নি, ও আমাদের সংসারে ফুল ফুটিয়ে দিয়ে গেছে। তুমি বাবা হয়ে আইনের অজুহাত দেখে যা করতে চাওনি, ও তোমাদের সেই আইন ভেঙে তা করেছে। চরণ যখন বাপ্পাকে দিয়ে গেল, এক বছরে বাপ্পা কতটা বদলেছে দেখার জন্য। অ্যালবাম খুলে আমি ওর বড় ছবিটা দেখতে গিয়ে দেখি ছবিটা নেই, তার বদলে পেন দিয়ে আটা রয়েছে চিঠিটা। দাদা, আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি আমার হতভাগিনী বোন টুসির স্মৃতিটা রাঙিয়ে দিয়েছেন, ওর মুখে হাসি ফুটিয়েছেন। আমিও বৌদির মুখে হাসি ফোটাবার জন্য বাপ্পার ছবিটা নিয়ে গেলাম। ও বেঁচে থাকলে ওকে নিয়ে ফিরবই, এতে যদি আমার জীবন যায়। যাবে, প্রণাম নেবেন আপনার রানা। বাপ্পা কোথায়? ওই দেখো বাপ্পা, বাপ্পা, আমার বাপ্পা চলে। না ধরো, আমি আমি আসছি। আমাকে নিয়ে যাবে না? প্রতি শনি মঙ্গলবার তুমি কালীঘাটে যেতে, আজ সেই মঙ্গলবার, এসো। দেখো, আমরা সবাই এসেছি তোমায় নিয়ে যেতে। বৌদি, আপনার গালে বাধ্য হয়ে আমার জল মারতে হয়েছিল, আপনি আমায় ক্ষমা করবেন, ক্ষমা করবেন। ক্ষমা কি বলছো রানা? সাধারণ একটা মানুষ হয়ে তোমার মতো দেবতা স্পর্শ আমি পেয়েছি, আমি ধন্য হয়ে গেছি রানা, আমি ধন্য হয়ে গেছি। দেবতা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছেন, যিনি আমার জীবনের সব সুখ ফিরিয়ে এনেছেন। এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। জানো রানা, বাপ্পাকে ফিরে পাবার জন্যে আমি কত মন্দিরে পুজো দিয়েছি, কত দেবতার পায়ে মাথা ঠুকেছি। কোন পাথরের দেবতার কানে পুত্রহারা মায়ের কান্না পৌঁছয়নি, পৌঁছল কি তোমার কানে। আমার ঘরের ঠাকুরের আসন থেকে আমি সব দেবতার মূর্তি সরিয়ে ফেলেছি, তুমি আমার আসল দেবতা। তুমি যাবে না আমাদের ঘরে? ওর খোঁজে এতদূর ছুটে আসার দরকার ছিল না হুজুর। আপনার সব ঘরে এদিকে ওদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন আমাদের দেবটাকে। আমি তোমার ছেলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব, তোমাকে বাঁচাবার জন্য, তোমার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি খরচ করবো। আমি আমার সর্বস্ব বিক্রি করে দেবো রানা। রানা, ইউ হ্যাভ টু লিভ ফর মি, রানা, ইউ হ্যাভ টু লিভ ফর আস। রানা, রানা, তুমি আমাদের বাড়িতে যাবে না? রানা, একবার বলো না, যাবে না? রানা, 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 রানা,
Oh, my God.